আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাকিব ভাইয়াকেও কিন্তু অনেক কিছু বলা হতো একসময়। যখন সে শিকারির ছবিটা করলো তার কিন্তু লুকস পুরো চেঞ্জ হয়ে গেল, ইভেন আমি তার উপরে ক্রাশ খেয়েছিলাম। আমারও অতটা ভালো লাগতো না যখন আমি মানে স্কুলে ছিলাম। তো অবশ্যই তার সঙ্গে আমি কাজ করতে চাই, ও ভালো মানুষ হিসেবে খুবই ভালো, চেঞ্জ হওয়া সম্ভব। তো বলে না যে আর্টিস্টদের চেঞ্জ করা যায়, এটা তো আসলে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। সো সবাইকে যেহেতু অ্যাক্টিং করে সবাইকে দিয়েই সব কাজ করানো পসিবল। আমার সিনে অঙ্কন অভিজ্ঞতা বরাবরই ভালো ছিল। অ্যাকচুয়ালি দেখা যায় যে আমি স্টাডির পাশাপাশি সব কিছু করছি, তো মানে একবার স্টপ দিচ্ছি, মানে গ্যাপ দিচ্ছি, ইটস নট কল্ড স্টপ, আবার দেখা যাচ্ছে আবার করছি। তো সবাই আমাকে বলছে তুমি কি কাম ব্যাক করছো, মানে চলে যাচ্ছ আবার কাম ব্যাক করছো। আমি আমি তো কাম ব্যাক করছি না, আমি তো কামই ছিলাম, কামিংই ছিলাম অলওয়েজ। তো অলওয়েজ আমার অভিজ্ঞতা খুব ভালো, কারণ প্রথম থেকেই ভালো, বিকজ আমার যত মানে প্রথম ব্যাপার হচ্ছে যত সাংবাদিক ভাই বোনেরা আছে সবাই আসলে আমার সঙ্গে ডে ওয়ান থেকে যেরকম ছিল, স্টিল নাও দেখা যায় যে এখনও তারা আমাকে ওরকমই ভালোবাসেন। তো এই জন্য আমার অভিজ্ঞতা সবার থেকে অনেক বেশি ভালো, তারা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, বাপ্পি আমার খুব ভালো ফ্রেন্ড, ইনফ্যাক্ট সবেরই আমার মোটামুটি ক্লোজ। তো ওর সঙ্গেই ফার্স্ট ফিল্ম করেছিলাম, ও খুব ভালো কাজ করে, ওর সঙ্গে ফার্স্ট যেহেতু করেছি সবাই আমাকে বাপ্পির নায়িকা বলে এখনও ডাকে। তো অবশ্যই তার সঙ্গে আমি কাজ করতে চাই, ও ভালো মানুষ হিসেবে খুবই ভালো। আমার মনে হয় যে আমাদের এখানে একটা ব্যাপার থাকে যে নায়ক নাকি আসলে দোষারোপ করে যে এই নায়ক এইভাবে কথা বলছে চলছে না, ওই নায়ক ওভাবে করছে চলছে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাকিব ভাইয়াকেও কিন্তু অনেক কিছু বলা হতো একসময়। যখন সে শিকারির ছবিটা করলো তার কিন্তু লুকস পুরো চেঞ্জ হয়ে গেল, ইভেন আমি তার উপরে ক্রাশ খেয়েছিলাম। আমারও অতটা ভালো লাগতো না যখন আমি মানে স্কুলে ছিলাম, মানে আমি তো ইংলিশ মিডিয়ামে ছিলাম, বেঙ্গলি ফিল্ম আমার অত পছন্দের ছিল না। তখন কিন্তু আমিও ভাইয়াকে বলেছি না চেঞ্জ হওয়া সম্ভব। তো বলে না যে আর্টিস্টদের চেঞ্জ করা যায়, এটা তো আসলে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। সো সবাইকে যেহেতু অ্যাক্টিং করে সবাইকে দিয়েই সব কাজ করানো পসিবল। তো আমার মনে হয় ওকে বলেন যত হিরো আছে সবাইকেই চেঞ্জ করে ডিরেক্টর যদি ভালোভাবে কাজ করে আমার মনে হয় সবাই ভালো করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স সাপোর্টিভ ছিল, কারণ আমার দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম, ও আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছিল। আর আমি আসলে ফিল্মটা বুঝতামই না, মানে কেউ কিছু বললেই কান্না করতাম, অনেকবার ফিল্ম সেট থেকেই চলে গেছি ছেড়ে আবারও আসছি এরকম আর কি। খুব বাচ্চা ছিলাম, ছোটো ছিলাম, তো আমাকে আসলে খুব হেল্প করেছিল ওকে। এই জন্য আমি ওকে খুব পছন্দ করি যে আসলে হেল্প না করলে, অবশ্যই ডিরেক্টর লিটন ভাইয়া ছিল হেল্প করেছিল, প্রডিউসার হেল্প করেছিল, বাট ওর হেল্পটা ডিফারেন্ট ছিল যে অ্যাজ এ কো আর্টিস্ট ও খুব ভালো। ফুলজান ছবিটা নিয়ে বলা, এটা আসলে ফুলজান মানে ফুলজান, মানে আমার নাম থাকে ফুল, সেখান থেকে ফুল ভালোবেসে জান বলে ডাকে, লাইক দিস। তো এটা নিয়ে বলার যে এই ছবিটা টোটালটাই একটা মানে আমি ফুলজান হিসেবে অভিনয় করেছি, কিন্তু টোটালটা একটা বাস্তব কাহিনী নিয়েই, এবং যখনই মানুষ এই ফিল্মটা দেখবে তখনই বুঝবে যে আসলে আমরা যে মেয়েদের বা ছেলেদের দোষ দেই, বলবো না কি হিসেবে দেই, এরকম কোনো ব্যাপার না, মানে একটা মেসেজ আছে, বলে দিলেই তো বলা হয়ে যাচ্ছে, এই জন্য আমি বলতে চাচ্ছি না। আর ছবিটা 16 জুন রিলিজ পেতে যাচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।